হ্যালো ফ্রেন্ডস, তো এগুলো দেখাচ্ছি কারণ আমাদের আজকে যেখানে ভাড়ায় থাকি তো মালিকের ছেলের আজকে বার্থডে, তো তার জন্য ছেলে খেতে গেছিলো আর ওকে দিয়েছে এগুলো আমাদের জন্য, পায়েস, পিৎজা, মিষ্টি আর কেক। তো তারপরের দিন তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং। তো এটা গুড মর্নিং বা গুড নুন হবে, হয়তো গুড নুন হবে, কারণ ওই দিন সকালবেলা মানে ঠিক করা ছিল প্রোগ্রামটা যে আজকে আমি আগমনে শ্যুট করতে যাব। কয়েকদিন তো প্রচুর বৃষ্টি হয়েছে, একটা না তো যেতে পারিনি, এখন একটু রোদ্দুর উঠেছে আর তো ভাবলাম আজকে যাব। তার জন্য সকাল থেকে উঠে দেখো রান্নাবান্না সেরে ঘরে যা কিছু কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি আর ছেলেকে বরকে খাইয়ে নিয়েছি। আমি কিন্তু সকাল থেকে কিছু খাইনি, ও সরি সকাল থেকে খাইনি বলাটা ভুল হবে, সকালেই আমি টিফিন করেছিলাম, মানে দুপুরে আর কিছু খাইনি। এখন প্রায় বাজে দুটো আড়াইটা এরকম হবে, আমি খাইনি, সাজা মানে সাজার জন্য বসে গেছি রান্নাবান্না সেরে সান্তান করে। আর এদিকে তো বড়মশাইকে খাইয়ে দিয়েছি, আমাকে একটু হেল্প করবে সাজাতে, কিন্তু না, ওর আবার পেট খারাপ করে নিয়ে বসেছে। ওই যে আগের দিন খেয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম না, কেক, পিৎজা, পায়েস, ওর পায়েস খেলে পেটের সমস্যা হয়, কিন্তু উনি তো খাবেন। আর হ্যাঁ, কারণ কি বলো তো, ওর না কদিন আগে জ্বর হয়েছিল, তো জ্বরটা বারবার দুবার ধরে ঘুরে এসেছে, আর ডাক্তার বলছিলো যে ওর কফটা বসে গেছে এই জন্য জ্বরটা ঘুরে এসছে। তো জ্বরের জন্য তো শরীর তো জানো কীরকম দুর্বল করে দেয়, তো দুর্বল থেকে না ও কোনো কিছু খেলেই না এখন অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, মানে প্রচুর অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, তো এই জন্য পেট খারাপ করেছে। যাই হোক, বরকে বলতে লাস্টে এই ফিনিশিং টাচ, এই যে মানে আলপনা বলে না কিছু একটা বলে, যাই হোক এইটা আমাকে দিয়ে সাজিয়ে দিল। তো চলো যাওয়া যাক, শ্যুট করতে বেরিয়ে পড়েছি। তো ফার্স্ট আমরা এলাম কলেজ মানে গ্রাউন্ডে, আর বর ক্যামেরা করছে, ওর হাত নড়ছে, আর ওদিকে দেখো খুব বিশাল একটা মেঘ উঠেছে। মানে আমি সত্যি বলছি, আমি যে কোনো কাজে যদি যাই না এরকম মেঘ উঠবেই উঠবে, কেন জানি না আমার প্রতি কেন এত হিংসে মেঘে। তো প্রচুর মেঘ করেছিল, ওদিন বৃষ্টিও হয়েছে, আমি তো খুব মানে মনটা খারাপ হয়ে গেছিলো। তো ফ্রেন্ডস দেখো, মারিতে যাচ্ছি কারণ ওইদিকে কলেজ গ্রাউন্ডে দুর্গা ঠাকুর হচ্ছে, ভাবলাম চলো ওখানেও একটু শ্যুট করে নিই আর একটু এই পুকুরের শ্যুট করব। তো ফার্স্ট আমি চলে এলাম এখানে পুকুরে শ্যুট করতে, পুকুরে হাত ডোবানোর সঙ্গে সঙ্গে পুরো রক্তাক্ত কাণ্ড, কারণ হচ্ছে আলতা পরেছিলাম, হাতে আলতা ছিল, পুরো শাড়িটা আমার লাল হয়ে গেছে, মানে এত লাল বলা যাবে না। ধুয়ে টুয়ে নিয়ে ওখানে যাই একটু করে শ্যুট করে নিয়ে তো চলে এসেছি এখানে কলেজের যে ঠাকুর হয়েছে এখানে, তো এখানে চলে এসেছি ভেতরে। তো এখানে যারা কাজ করছিলো ওরা মনে ঘুমোচ্ছে সাইডে, যাই হোক আমি এখানে সাজুগুজু করে এসেছি, তবুও চুলগুলো ঠিকঠাক করছিলাম, আর ক্যামেরাটা তোমাদের দাদাভাই করছে, আর ছেলেকে ওদিকে দাঁড় করিয়ে দিয়ে এসেছি। তো এই শ্যুটটার সময় কি বলো, তোমরা ভাবছিলে যে শাড়িটা হয়তো আমার অন্য কেউ ধরেছিলো, কিন্তু না, দেখতেই পাচ্ছো আমাদের ছোট্ট খোকা ধরে রেখেছে শাড়িটা, বারবার ধরে তুলে দাঁড়িয়ে আছে আর বলছে মা হয়ে গেছে হয়ে গেছে, একবার ফেলে দিচ্ছে একবার তুলছে এরকম করছে। যাই হোক, ওদিকে ক্যামেরাম্যান তো ক্যাপচার করছে। তোমাদের দাদাভাই ক্যামেরাম্যান কীভাবে কী শ্যুট করছে জানি না, এদিকে দেখে দেখবি। তো চলো, আর ছেলে দেখো নতুন জামা পরেছে, টুকটুক সব খুলে দিয়েছে। চলো, আরও যাওয়ার আছে, দুপুর থেকে খাওয়া হয়নি আর ক্যামেরাম্যানের পেট খারাপ করেছে। চলো চলো, ঠিক আছে চলো তো চলো, আমরা এখন যাচ্ছি একটু কাজলাগড় যাব, এখান থেকে প্রায় 10 মিনিট বা 7 মিনিট লাগবে। আর এটা আমাদের বাজকুল কলেজ, তোমাদেরকে আগেও আমি দেখেছি, এখানে আমি MA কমপ্লিট করেছিলাম। তো যাই হোক, তো চলে এসেছি এখানে, দেখো কাজলাগড়ে এখানেও খুব সুন্দর ঠাকুর মানে হয়, প্রায় আমি আসছি, প্রায় নয় এই 2 বছর আসছি। এই দেখো, এসে একটু ভিডিও করছিলাম, এখানে রং করছে, রঙের কাজ চলছে, আর এদিকে আমার ঢঙের কাজ চলছে। তো আমি মানে মায়ের কোল খুঁজে খুঁজে একটু দাঁড়ানোর চেষ্টা করছি, ভালো করে সুন্দর করে বেশ দাঁড়ানোর চেষ্টা করছি, আর পাশে যে এত বড় একটা
তো অসুর দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ কীরকম দাঁত দাঁত খিচিয়ে। আমি তো দেখিনি, লক্ষ্য করিনি, এখনই করলাম, মানে এখনই বলতে এই ভয়েস দেওয়ার সময়। তো যাই হোক চলো, এখানে যাই হোক মানে শ্যুট টুট করা হচ্ছিল, আর বাইরে অনেকেই এসেছিলো দেখতে আমাকে, আমি এরকম অদ্ভুতভাবে সেজে কেন এসেছি এখানে, সবাই দেখতে এসছে। না না, ওরা দেখতে এসছে এখানে, আমরা কি করতে এসছি। ওই যে অনেকে এসেছিলো, অনেকে চলে গেছে, তোমার দাদাভাইকে বললাম যে তুমি একটু দেখাও ওনাদেরকে, আমাকে দেখতে এসছে এতটা কষ্ট করে, সব দুপুরবেলা ঘুম টুম বাদ দিয়ে সবাই এসছিলো। তো এসে অনেকে ভিড় করে দাঁড়িয়েছিলো, সবাই এবার চলে গেছে। আমারও একটু একটু লজ্জা করছিলো, কারণ এইরকমভাবে সেজে টেজে আমি কখনো বেরোইনি। তো যাই হোক, কতবারই তো তবুও চুপচাপ লুকিয়ে লুকিয়ে করে নিয়েছি, কিন্তু এইবারে দেখো কতজন বসে আছে। হ্যাঁ, বৃষ্টিও ছেড়ে গেছে, আর শ্যুট টুট করছিলাম, আর তোমাদেরকে বলছিলাম দেখো এখানে ওরা সবাই দেখছে, হাসছে অনেকে। তো এখানে দাদাভাই কি ক্যামেরা করেছে জানি না, দেখো পেছনেও দাঁড়িয়েছে অনেকে। তো অনেকেই এসেছিলো, মানে পুরো ওখানে পাড়ার অনেকেই এসেছিলো দেখতে। তো ওখান থেকে সব থেকে সমস্যার ব্যাপার হচ্ছে এখানে এসে, কারণ এখানে তোমার দাদাভাই আসবে না, কাশবন আমি খুঁজে খুঁজেই পাচ্ছিলাম না, এটা পেয়েছি, আরও অনেকটা পেয়েছিলাম অনেকগুলো, কিন্তু ওগুলো জল আছে তাই যা মানে যেতে পারবো না। আর এখানে কি জানো তো, এখানে না লোকে বাথরুম করে দেখলাম, সব মানে পাড়া গাঁয়ের হাগু করে মনে হয়। তো যাই হোক, এখানে একটা ওই ইন্ডিয়ান প্লেট দেওয়া আছে দেখলাম, পাশে উল্টে আছে, তো এই জন্য তোমার দাদাভাই আসবে না, আমি জোর করে নিয়ে এসেছি। এখান থেকে মানে বেশি দূর নয়, আমাদের মানে সামনেই, 10 হাত দূরেই এরকম, এই জন্য আসবে না বলছিল যে এখানে আসবে না। তো আমি ভাবলাম না চলো আমরা সাইড থেকে করে আসব। তো যাই হোক, এখানে শ্যুট টুট করা হলো। তোমরা তো জানো কাশবনের কাণ্ডটা কী হয়, সবারই যারা শ্যুট করতে যায় তাদেরই এরকমই প্রবলেমে পড়তে হয়। তো এখানে দেখো শ্যুট টুট মোটামুটি হয়ে গেছে, কী শ্যুট করেছি জানি না, তোমরাই হয়তো জানো ভালো করে। তো যাই হোক, কাশবনটা আমার খুব ভালো লাগছিলো, কাশবন থাকলে হয়তো এরকম ওই দেখতে পাচ্ছ ওই যে গর্ত টাইপের ওখানেই। এবার দেখো কত কাশফুল চারদিকে, প্রচুর কাশফুল। আর ওই যে রাস্তার দিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে। যাই হোক চলো, গ্রামের দিকে এসছি তো চলো। এখানেও দেখো কতজন এসে, ওই যে লাইন দাঁড়িয়েছিল অনেকে, তো আমাদের এখন শ্যুট হয়ে গেছে, তো অনেকে দাঁড়িয়েছিল চলে গেছে, তো এরকম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো, মানে আমি এইভাবে অদ্ভুত সেজে ঘুরছি পুরো, মানে এখানে ওখানে পাড়ায় পাড়ায়, তো সবাই দেখতে তো আসবে বলো। পুজো মানে পুজো এখনও কয়েকদিন বাকি আছে, তো এটা 6ই অক্টোবরে আমরা গেছিলাম। তো যাই হোক চলো এখন বাড়ি মানে ফেরা যাক, সারাদিন অনেক কাণ্ড হয়ে গেছে, এখন তো প্রায় 5:30 বাজে, তো মেঘ আবার মেঘ করেছে মানে অন্ধকার হয়ে এসছে। তো বাড়ি ফিরে দেখো, একটা মশলামুড়ি নিয়েছিলো আর সিঙ্গারা নিয়েছিলো, তো এখন আমরা মুড়ি খাওয়া দাওয়া করবো। তো স্নান টান করা হয়ে গেছে, প্রচুর খিদে পাচ্ছে। তো চলো, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা তোমরা কমেন্টের মধ্যে জানাবে, আজকের মানে তোমাদেরকে শেয়ার করলাম ওই দিন যা কিছু হয়েছিল। তো চলো টাটা, বাই বাই। আর স্নান টান তো করে চলে এসেছি খেতে, প্রচুর মানে এসব তুলতে প্রচুর সময় লেগেছে। তো যাই হোক চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আর তোমাদেরকে সবাইকে জানাচ্ছি শুভ শারদীয়, সবাই খুব খুব ভালো করে পুজো কাটিও।